আমাদের মধ্য থেকে কিছু মানুষের একত্রিত হওয়া, অর্থাৎ আমরা যে মনে করেন সমাজের মধ্যে মসজিদ থাকলে মসজিদ কমিটি আমরা করে থাকি, সবাই সদস্য থাকে না মসজিদ কমিটির, বরং 10 জন 11 জন 13 জন এরকম একটা সদস্য করা হয়, ওয়াজ মাহফিল করা হয়, ইন্তেজামিয়া কমিটি করা হয়, মাদ্রাসা করা হয়, ম্যানেজিং কমিটি গভর্নিং বডি করা হয়, এরকম কিছু মানুষের জনগোষ্ঠী যে ঠিক করা উচিত দরকার কমিটি, আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াত দিয়ে বলে দিয়েছেন যে এরকম মানুষদেরকে, সমাজের মানুষদেরকে ভালো ভালো কথাগুলো বলার জন্য, সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজ অন্যায় কাজ থেকে নিষেধ করার জন্য এরকম কিছু ভালো ভালো মানুষের একটা দল থাকা দরকার আল্লাহ বলতেছেন, যাদের কাজটাই হলো এই ভালো মানুষদেরকে নিজেরাও ভালো কাজ করবে, তাদেরকেও ভালো কাজের আদেশ দিবে, নিজেরাও অন্যায় কাছ থেকে বিরত থাকবে, আর ওই মানুষদেরকেও এই অন্যায় কাছ থেকে নিষেধ করে রাখবে। যদি এই কাজটা তারা করে আল্লাহ বলতেছেন তারাই সফলকাম হয়ে যাবে, দুনিয়া এবং আখেরাতে তারাই সম্মানিত এবং সফলকাম হয়ে যাবে। শুধু এই আয়াতে নয়, আল্লাহ পাক অন্য আয়াত এই বিষয় উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন কোরআন পাকের এই আয়াতের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক আমাদেরকে, আমরা যে মুসলমান হয়েছি এর মধ্যে এর আগে খ্রিস্টান ছিল, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, তার আগে ইহুদি ছিল, মূসা আলাইহিস সালামের যারা ছিল তারা, এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীরই আলাদা জাতি ছিল, কিন্তু একটা জাতি চলতে চলতে যারা যখন বিপদগামী হয়ে গিয়েছিল, আল্লাহ পাক পরবর্তীতে নবী এবং রাসূল প্রেরণ করে আগের সকল বিধানকে রহিত করে নতুন নবীর উপর নতুন কিতাব দিয়ে মানুষের পথ চলার যে পথ দেখিয়ে দিয়েছেন, এই পথ মত হিসাবে মানুষকে চলতে হবে, আগেরটা শুধু বিশ্বাস করতে হবে। এখন যারা ইহুদি রয়েছে, খ্রিস্টান রয়েছে, আল্লাহ পাক তাদেরকেও এক সময় এরকম হয়তো উম্মত উত্তম জাতি বলেছেন, যেহেতু তখন তারা নবীর অনুসরণ করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র কোরআনে মাজিদের ধারক ও বাহক হয়ে দুনিয়াতে তাশরিফ আনলেন, তখন আল্লাহ পাক সকল ধর্ম শুধু বিশ্বাসে থাকবে মানার ক্ষেত্রে ইসলাম ধর্ম এই নির্ধারণ করে দিয়ে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ কেউ থাকতে পারে, কিন্তু সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মদে, অর্থাৎ আমরাই মুসলমানরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তবে শ্রেষ্ঠ জাতির আবার শ্রেষ্ঠ কিছু দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, সেটা কি? কোরআনে পাকে আল্লাহ পাক এরশাদ করেন এই আয়াতের মধ্যেই, উখরিজাত লিন-নাস, আল্লাহ বলতেছেন তোমাদের আত্মপ্রকাশ করা হয়েছে মানুষদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই যে উম্মতে মুহাম্মদী যারা রয়েছে, আল্লাহ বলতেছেন তোমাদেরকে আত্মপ্রকাশ করা হয়েছে, পাঠানো হয়েছে মানুষের কল্যাণ করার জন্য, বিশ্ববাসীর কল্যাণের জন্য। যেমন আস্তে আস্তে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়েতে দেখাইতে দেখাইতে আস্তে আস্তে দুনিয়াতে আজকে মানুষের মধ্য থেকে ইসলাম ধর্ম কবুল করার মতো অনেক মানুষ এখন হয়ে গেছে, আশাবাদী হয়ে আছে, যে না অনেক চেষ্টা করে দেখছে, অনেক পরীক্ষা করে দেখছে যে মুসলমান ধর্ম, ইসলাম ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। আস্তে আস্তে মানুষ ইসলামের দিকে আসতেই আছে। মসজিদের সংখ্যা যেখানে একেবারে কম ছিল বিভিন্ন দেশের মধ্যে, বিদর্ভী দেশের মধ্যে, সেখানেও মসজিদের সংখ্যা বাড়তেছে। আল্লাহ পাক বলেই দিয়েছেন যে উখরিজাত লিন-নাস, তোমাদের আত্মপ্রকাশ করা হয়েছে বিশ্ববাসী মুসলমানের কল্যাণার্থে, যেহেতু কল্যাণার্থে পাঠিয়েছেন এই জন্য এই মুসলমানরা যখন আস্তে আস্তে চেষ্টা করতেছে, দাওয়াতি কাজ করতেছে, ভালো ভালো কাজের আদেশ করতেছে, অন্যায় কাজ থেকে নিষেধ করতেছে, এর মধ্য থেকে আল্লাহ পাক যেহেতু উত্তম জাতির উত্তম কাজ কি, আল্লাহ বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তাদের উত্তম জাতি আত্মপ্রকাশ উত্তম, সবদিকে উত্তম, কাজটাও উত্তম, সেটা হলো
সৎকাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। সৎ কাজ নিজেরাও করতে হবে এবং অন্যদেরকেও আদেশ করতে হবে, অন্যায় কাজ থেকে নিজেরাও বিরত থাকতে হবে আর অন্যদেরকেও নিষেধ করতে হবে। এটা একটা ওয়াজিব দায়িত্ব, ফরজিয়ত দায়িত্ব আল্লাহ পাক আমাদের উপর দিয়েছেন। এই কাজটা আল্লাহ পাক যে নবী রাসূলকে পাঠিয়েছেন, প্রথমে নবী রাসূলদের উপরেই দায়িত্বটা আল্লাহ পাক দিয়েছেন। যেমন الانبياء عليه الصلاه والسلام هم الامرون والناهون بحسب وحي الرحمن والعلماء ورثه الانبياء من تبليغ علوم الدين الى المسلم যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যারা আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, যুগে যুগে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, 1,00,000 বা 2,24,000 পয়গাম্বর আল্লাহ যে পাঠিয়েছেন, প্রত্যেক নবীরই দায়িত্ব দিয়েছেন যে আমেরুনা ওয়ান্নাহুনা আর বিহাসবি ওয়াহি রহমান, আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব প্রদান করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে তোমরা আমেরুনা, তোমরা আদেশ করো মানুষদেরকে সৎ কাজের, ওয়ান্নাহুনা তোমরা নিষেধ করো অসৎ কাজ থেকে, অসৎ কাজের নির্দেশ। এটা নবীদেরকে আল্লাহ পাক ওহির মাধ্যমে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। মূল দায়িত্ব নবীরা পালন করার পর যখন নবীরা চলে গেলেন, কাল ধরে ধরে আস্তে আস্তে আরেক নবী আসলো, শেষ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, শেষ নবী, খাতাম শেষ, শেষ হয়ে গেল নবীর দরজা, আর নবী আসবে না। তখন এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধগুলা করবে, এটা দায়িত্ব আস্তে আস্তে উলামায়ে কিরামের মধ্যে চলে আসছে। কিভাবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী হিসাবে উলামায়ে কিরাম এই দায়িত্বটা পালন করে আসছেন। কি জন্য? বিহাসবে বিম উলুমি দ্বীনি ইলাল মুসলিম কাফাতিন ওয়া তারগীবিহিম ইলা আমালে বিহা বিহাসবিল ওয়াসি ওয়াল ইমকান। মানুষদেরকে ওলামায়ে কিরাম যে দায়িত্ব নিয়ে আসছেন, সে কোনো সম্পদের মালিক, সম্পদের ওয়ারিশ নবীদের থেকে ওলামায়ে কিরাম হন নাই, বরং মানুষদেরকে সৎ পথ কিভাবে পাবে, নেক আমল কিভাবে করবে, এর উৎসাহ প্রদান করতে করতে দায়িত্ব পালন করে আসছেন। কেয়ামত পর্যন্ত এই দায়িত্ব অব্যাহত থাকবে। এটা গেল ওলামায়ে কিরামের দায়িত্ব, তারা দিন পথের কথা বলবেন, দিনের আদেশ কথাগুলো বলবেন, নিষেধ কথাগুলো থেকে মানুষদেরকে বুঝিয়ে না করার জন্য নির্দেশ প্রদান করবেন, উপদেশ প্রদান করবেন। কিন্তু পরবর্তীতে যারা আমরা আছি, আমাদেরও এই দায়িত্বের মধ্যে খালি নয়, আমরাও আমাদের অবস্থা ভেদে, আমরা যে যে অবস্থানে আছি এই অবস্থান ভেদেও আমাদের উপরে দায়িত্বটা পালন করতে হবে। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, ওয়ান আমরিন আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দিহি কল قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم في الصلاة بالصلاة إذا بلغوا 7 واضربوهم إذا بلغوا 10. أبو داود شريف থেকে হাদিস, হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। এবার দেখেন সৎ কাজের আদেশ, কোন কোন কাজ, কাজগুলো সৎ কাজ, এগুলো আমাদের আগে ঠিক করতে হবে। আল্লাহ পাক যে সমস্ত জিনিস করার জন্য আদেশ দিয়েছেন, স্বাভাবিক অর্থে এগুলোই সৎ কাজ। নামাজ পড়ার জন্য আদেশ করছেন, রোজা রাখার জন্য আদেশ করছেন, হজ করার, যাকাত দেওয়ার জন্য আদেশ করছেন, পর্দা করার জন্য আদেশ করছেন, হালাল খাওয়ার জন্য আদেশ করেছেন, মানুষদেরকে ভালো ব্যবহার করার জন্য আদেশ করেছেন, পিতামাতার সেবা করার জন্য আদেশ করেছেন, মানুষদেরকে উপকার করার জন্য আদেশ করেছেন। এরকম আস্তে 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 নিম্ন আস্তে আস্তে যে সমস্ত ভালো কাজগুলো রয়েছে, এই আমরুবিল মারুফ, এই ভালো কাজগুলো মানুষ যখন সমাজে করে না, করতে চায় না, তাদেরকে একটু বলা, উপদেশ দেওয়া যে এই কাজগুলো তুমি করো। এইগুলো যেহেতু যে মানুষ নামাজ আসে না, এখন আমি যদি তার পাশ দিয়ে চলে আসি, তাকে যদি একটু না বলে আজান হয়েছে বা নামাজে আসেন,
তাহলে ওই যে আমরু বিল মারুফ আল্লাহ পাক আমাকে দায়িত্ব প্রদান করেছেন এখান থেকে আমি কিন্তু রেহাই পাবো না আমায় আল্লাহ দরবারে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে যেহেতু আমি সৎ কাজের আদেশ করলাম না সৎ কাজগুলো আইডেন্টিফাই করে যে সমস্ত কাজগুলো ভালো ভালো কাজ হালাল কাজ আদেশ করেছেন আল্লাহ পাক করার জন্য এই সমস্ত কাজগুলো যে আপনি একা একা করবেন বিষয়টা এরকম নয় আপনি করতেছেন যদি কেউ করতে চায় না তাকে একটু বলা সে যদি না মানে তাহলে সে গুনাহগার হবে বলার কারণে আপনি মুক্তি পেয়ে যাবেন যেহেতু আপনি দায়িত্বটা পালন করেছেন আল্লাহ পাক সৎ কাজ করার জন্য আদেশ করেছেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আমরা দায়িত্বটা পালন করেছি দেখেন এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক একটা দায়িত্বের ব্যাপারে বলেছেন যে দায়িত্বটা অবহেলার করার কারণে দায়িত্বটা আমরা পালন না করার কারণে আজকে আমাদের অনেক কষ্ট করেও উপদেশ প্রদান করেও ভয় প্রদান করেও মানুষদেরকে শতপার্সেন্ট আমরা মসজিদে আনতে পারি না এই দায়িত্বটা আমরা একটা হাদিসের আমল না করার কারণেই সমস্যাটা সৃষ্টি হয়েছে যেমন এই যে হাদিস বললাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ইজা বালাগু সাবআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যারা পিতা হয়েছো মাতা হয়েছো তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহ রাসূল বলতেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর পূর্ণ হলেই নামাজের জন্য আদেশ করো কত বছর সাত বছর আমরা যারা পিতা হয়েছি আমাদের সন্তান যাদের সাত বছর পূর্ণ হয়েছে যখন হয়েছে তখন থেকে আমরা কি নামাজের তালিম দিতে পেরেছি নিজে দেই না মক্তবে পাঠিয়েছি আমরা কি খোঁজ নিয়েছি যে হুজুর এই সাত বছরের বাচ্চা বা যাদের সাত বছরের বেশি বয়স হয়ে গেছে ছেলে মেয়েদের তাদের কি কি নামাজের তালিম নামাজের শিক্ষাটা দিয়েছে কিনা তারপরে আস্তে আস্তে যখন সে বড় হতেছে সাত বছর আমরা শুধু শিক্ষা দিলাম তাকে আট বছর হয়ে গেল বাচ্চার তখন যদি দেখি সে নামাজ পড়তেছে না তাকে আমরা ধমক দিতে হবে সাথে নিয়ে আসতে হবে যায় নামাজের পাশে দাঁড় করাতে হবে কিভাবে রুকু সিজদা করতে হয় তাকে শিক্ষা দিতে হবে এটা আমার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি পিতা হয়েছো পিতা হওয়ার কারণে মুরু আওলাদাকুম বিসসালাতি ইজা বালাগুস সাবআন সাত বছর হলেই আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব বোঝা চাপিয়ে দিয়েছেন তুমি বাচ্চাদেরকে নামাজের তালিম দিতে হবে সাত বছর গেল আট বছর গেল নয় বছর পর্যন্ত যদি দেখেন সে নয় বছর চলতেছে সে নামাজ পড়তেছে না নিয়মিত তাহলে তাকে আপনি কি করবেন এবার আপনাকে কিছু অধিকার দিয়েছে ইসলাম শরীয়ত অধিকার দিয়েছে কেমন ওয়াদরিবু হুম ইজা বালাগু আশরা যখন তার বয়স দশ বছর পূর্ণ হয়ে যায় আমাদের সন্তান আমাদের ছেলে আমাদের মেয়ে যখন তাদের দশ বছর পূর্ণ হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন তুমি তাদেরকে এবার পিটাও যদি নামাজ না পড়ে আমরা কি দায়িত্ব পালন করেছি অবশ্যই করি না যদি আমার ব্যাপারে আমার পিতা যদি এই দায়িত্ব পালন করত আমি যদি আমার সন্তানের জন্য এই দায়িত্ব পালন করতাম তাহলে নামাজের জন্য তোমরা মসজিদে আসো কথা বলা লাগতো না ফ্যামিলিগত শিক্ষার কারণে তারা নামাজে চলে আসতো যেহেতু ফ্যামিলি থেকে তার চাপ দেওয়া আছে ছোটবেলা থেকে তাকে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু আমরা এই দায়িত্বটা পালন করি নাই তাহলে প্রথম জায়গায় তো এই হাদিস থেকে তো আমরা ধরা পড়ে যাই তাহলে আমরা এই হাদিসের মূল বিষয়টা জানলাম যে একটা দায়িত্ব আমাদের আছে শুধুমাত্র পিতা হয়েছে বিদায় শুধু সন্তানদেরকে লেখাপড়া কিভাবে করাবো এটা নিয়ে যদি ব্যস্ত থাকি কিভাবে ভালো খানা খাওয়াবো কিভাবে ভালো পোশাক পরাবো তার রিজিকের চিন্তা আমরা করি এই ছেলে বড় হলে কি করবে তার জন্য আমরা একটা বাড়ি বানিয়ে দিতে হবে তার জন্য কিছু জায়গা কিনে দিতে হবে এই যে একটা দায়িত্ব আমরা নিয়েছি আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন তোমরা সন্তানদেরকে সাত থেকে দশ বছরের মধ্যে নামাজের তালিম তারপরে দশ বছরের নামাজ না পড়লে তাকে এবার মাইর দাও আর আমরা করি কি এর মধ্যে তো আমাদের খবরই থাকে না বরং যদি পিতা অনেক সময় নামাজের জন্য ডাক দেয় মা বলে ছোট মানুষ তাকে নামাজের জন্য এত প্রেশার দিয়েন না বা তার ঘুম নষ্ট করেন না উল্টে আরও কি ঘর থেকে আরও উল্টা তিরস্কার আসে যে নিজের নামাজের খবর নাই বাচ্চাদের নিয়ে টানাটানি তিরস্কার করে এগুলো অনেক গুনাহের কাজ অনেক গুনাহের কাজ
মায়েরও উচিত ছিল যে তার সন্তান যখন 7 বছর পার হয়ে 8 9 10 বছর হয়ে গেল তখন তাকে উঠিয়ে দেওয়া বা যদি সে যদি নামাজ না পড়ে তাকে বাদ বন্ধ করে দেওয়া দরকার ছিল পিতার মাধ্যমে তাকে পিটানোর দরকার ছিল যেহেতু শরীয়ত এই দায়িত্ব দিয়েছে আমাদেরকে নামাজ না পড়লে 10 বছরের মধ্যে তাকে মারতে হবে যদি নামাজ 10 11 12 15 20 বছর আমাদের সন্তানটা নামাজ পড়ে না না করার কারণে এই যে বছরের পর বছর সময় পার হলো আমরা তাকে কষ্ট করে ইনকাম করে খানা খাওয়াইতেছি মা রান্না করে ভাত খাওয়াইতেছে মেয়েদেরকে খাওয়াইতেছে অথচ নামাজ পড়ে না এই নামাজ না পড়লে তার পরকালীন জীবনে শাস্তি তো অবশ্যই আছে দুনিয়াতে একটা থাপ্পড় যদি কেউ দেয় একজন সন্তান একজন সন্তানকে দেয় সে রাগ হয়ে যায় কেন দিয়েছে তাকে থাপ্পড় দিয়েছে এই সন্তানের যদি যদি তার দরদ থাকতো তাহলে এই সন্তান যে নামাজ আদায় করে না সে যে জাহান্নামে জ্বলতে হবে এই দিকে তো পিতা মাতার কোনো খেয়াল করলো না তাহলে যে দরদটা দেখায় দরদটা আসলে প্রকৃত দরদ না এই সন্তান সন্তানের ভবিষ্যৎ সন্তানের রিজিক নিয়ে আমাদেরকে আল্লাহ পাক এত দায়িত্ব প্রদান করেন নাই যে সন্তানকে ভবিষ্যৎ গড়ার জন্য সন্তানের জন্য বাড়ি করে দেওয়ার জন্য গাড়ি করে দেওয়ার জন্য তার জন্য অনেক অনেক বাড়ি জায়গা জমিন কিনে তাকে ধনী বানিয়ে দিতে হবে এই দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে দেয় নাই যে দায়িত্ব দিচ্ছে আমরা দায়িত্ব যদি পালন করি রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন আল্লাহর নাম রাজ্জাক রিজিকদাতাকে একমাত্র আল্লাহ আমি আমার সন্তানকে রিজিক দেব কিভাবে রিজিকের মালিক তো আল্লাহ আমাকে তো আল্লাহ পাক রিজিকের মালিক বানান নাই রিজিকের মালিক কে আল্লাহ দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর পাড়ে একদিন বসা ছিলেন দেখলেন একটা পিপীলিকা বড় একটা পিপীলিকা পিপীলিকার জাত তো একটা বড় আছে বড় একটা পিপীলিকা বড় একটা গমের দানাকে নিয়ে যাইতেছে হয়তো তার বাসার দিকে যাইতেছে এই হঠাৎ করে নদীর কাছ থেকে একটা ব্যাঙ এসে পিপীলিকাটাকে গম সহকারে ধরে নদীতে লাফ দিয়ে চলে গেছে এখন চলে যাওয়ার পরে তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তো তার লাখ পাইলেন না চিন্তা করলেন যে ব্যাঙ তো পিঁপড়া খায় না এখন ঘটনাটা কি ঘটল কিছুক্ষণ পর তিনি যখন এই চিন্তা ভাবনা করতেছেন কিছুক্ষণ পর আবার এই দেখলো যে ওই ব্যাঙটা আবার নদী থেকে লাভ দিয়ে উঠে পিঁপড়াটাকে ছেড়ে দিছে পিঁপড়া চলে গেছে যাইতেছে ডাক দিছে পিঁপড়াকে যেহেতু সুলাইমান আলাইহিসালাম প্রাণীদের বাসা বুঝতেন কিছু প্রশ্ন করলে তারা উত্তর দিত সুলাইমান আলাইহিসালাম তাদের বাসা বুঝতেন এই ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিসালামকে দিয়েছে পুরা বিশ্ব তিনি এই পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন পুরো বিশ্ব সুলাইমান আলাইহিসালামকে আল্লাহ পাক মুলকিয়ত দান করেছেন জিজ্ঞাসা করলো ব্যাং এখনো পানিতে লাভ দেয় না ব্যাংকে বলছে তুমি দাঁড়াও পিঁপড়াকে বলছে তুমিও দাঁড়াও এবার ব্যাংকে বলছে তুমি পিঁপড়াকে খাইলো কেন একবার দেখলাম নিয়ে গেলাম আবার না একে না মেরে আবার ছেড়ে দিলাম বিষয়টা কি পিঁপড়া বলতেছে এবার নবী আল্লাহ পাক এই যে নদীটা দেখছেন আপনি নদীর কাছে একটা বড় পাথর যারা সৌদি আরব গেছেন দেখছেন এক একটা পাথরে অনেক বিশাল বিশাল এরকম একটা পাথর পড়ে সেখানে পাথরের একটা কোনা বেশে আছে পানির উপরে আল্লাহ পাক সেখানে কয়েকটা প্রাণী সৃষ্টি করছেন যে ব্যাপক সৃষ্টি হয়েছে এর মধ্যে দু তিনটা আছে কানা এদের চোখ নাই দেখে না তো পিঁপড়া বলতেছে যে আল্লাহ পাক সেখানে কিছু প্রাণী সৃষ্টি করছেন তাদের কাছে রিজিক পুষে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন এখন আমি সেখানে যাব কিভাবে আমি ব্যাংকে বলছি যে আল্লাহ তো আমাকে দায়িত্ব দিয়েছে তুমি আমাকে সেখানে নিবা আমি তাদের রিজিক দিয়ে আবার তাদেরকে সেখান থেকে তুমি আমাকে এখানে ফেরত দিবা ব্যাংক রাজি হয়েছে যেহেতু আল্লাহর পক্ষ থেকে আদেশ দায়িত্বটা দিয়েছে আল্লাহ পিঁপড়াকে দায়িত্ব দিয়েছে নদীর মাঝখানে পাথরের উপরে কিছু প্রাণী আছে ছোট ছোট পোকা আছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করার জন্য রিজিক পুষিয়ে দেওয়ার জন্য তখন বলল যে আমি যখন এই গমের দানা নির্দিষ্ট সময় মতো হয়তো দুই দিন তিন দিনে একবার একটা দানা নেই ব্যাং এই দানা সহকারে গম সহকারে আমাকে মুখে নিয়ে লাভ দিয়ে ওই
পাথরের কাছে নিয়ে আমাকে ছেড়ে দেয়। সেখানে আমি আবার টেনে ওই পোকা মাকড় যারা আছে সেখানে এই এটা এখানে দিয়ে আসি, ব্যাং আমাকে আবার নিয়ে এসে এখানে ছেড়ে দেয়। এরকম নির্দিষ্ট সময়ে আমরা এভাবে তাদের রিজিকটা পরিচালনা করে দিয়ে আসতে আসি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সেখানে পাথরের উপরে, নদীর উপরে পাথর, সেখানে প্রাণী, কোনো ব্যবস্থা নাই সেখানে খাওয়া দাওয়া, তাদেরও ব্যবস্থা নাই তীরে আসা, কোনো খানা নাই। কিন্তু আল্লাহ পাক কিভাবে রিজিকের ফয়সালা করে দিয়েছেন, দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক রিজিকের। কিন্তু আমরা নিজেরা এরকম নিজেদের দায়িত্ব থেকে সন্তানের একেবারে সারা জীবনের রিজিকের দায়িত্ব আমি নেব কেন? তাহলে আল্লাহ কি করবেন? হালালকে হারামকে আমরা একেবারে মূল্যহীন মনে করে এই যে অন্যায় কাজগুলো করতেছি, সৎ কাজের আদেশও সন্তানকে দেই না, অন্যায় কাজ থেকে নিষেধও আমরা করতেছি না, অথচ আমরা সহ্য করে যেতেছি যে তারা অন্যায় করতেছে আমরা সহ্য করতেছি। দেখেন আমরা এটা গেল সন্তান পারিবারিক বিষয়। যখন আপনার সমাজের মধ্যে কোনো অন্যায় চলে, সমাজের মধ্যে, তখন এটার ব্যাপারে কি করব আমরা? যেখানে আমাদের প্রতিহত করা যদি আমাদের সমর্থ না থাকে, আমাদের সেই পরিমাণ সমর্থ নয়, সেখানে আমি যদি বাধা প্রদান করি, তাহলে তারা আমাকে হয়তো মেরে ফেলতে পারে অথবা আমাকে জেল হাজতে পাঠাই দিতে পারে, তখন আমরা কি করব? সেখানে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, ওয়া আন আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রা মিনকুম মুনকারান ফালইউগাইরুহু বিয়াদিহি ওয়া ইন লাম ইস্তাতির ফাবিলিসানিহি ফা ইন লাম ইস্তাতির ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। মুসলিম শরীফ থেকে হাদিস, হযরত আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলিত, তিনি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথা বলতে শুনেছি। কি কথা সেটা? ইয়াকুল, আল্লাহ রাসূল বলেছেন, আমাদেরকে বলছেন উদ্দেশ্য করে, মান রা মিনকুম মুনকারান, তোমরা যদি কেউ অন্যায় কাজ দেখো, অন্যায় কাজটা যদি দেখো, যে সমাজের মধ্যে হোক, ঘরের মধ্যে হোক, রাষ্ট্রের মধ্যে হোক, অন্যায় কাজ দেখতেছো, যদি ফাল ইউগাইর, তুমি যদি সেটা দেখো, তুমি তুমি প্রতিহত করো সেই অন্যায় কাজকে। আল্লাহ রাসূল বলছেন তুমি সেটাকে প্রতিহত করো, অন্যায় কাজটা যেন না চলে না করে, সেজন্য তুমি চেষ্টা করো কিভাবে, বিয়া দিহি, ডাইরেক্ট হাত দিয়ে, হাত দিয়ে প্রতিহত করতে হবে, অর্থাৎ বন্ধ। ফাইনলাম ইয়াস্তাতে, যদি তুমি সক্ষম না হও, হাত দিয়ে সেখানে বাধা দিতে গেলে তোমার জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল বলতেছেন ফাবিলিসানি, তুমি মুখ দিয়ে বলে আসো যে এটা অন্যায় কাজ, এটা করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি মুখ দিয়ে বললো তোমাকে সে তারা আক্রমণ করবে, তুমি টিকতে পারবা না, তোমার জীবন নিয়ে টানাটানি শুরু হতে পারে, ফাবি কলবি, তাহলে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। তিনটা অবস্থা বলছে আল্লাহ রাসূল, বলছেন অজালিক আদাফুল ঈমান, আর তৃতীয় ফকারটা হলো একেবারে দুর্বল ঈমানের পরিচয়, অন্ত দিয়ে ঘৃণা করা। যদি কেউ অন্ত দিয়েও ঘৃণা না করে, তাহলে আল্লাহর কাছে সে জবাবদি করতে হবে। তার সামনে অন্যায় কাজ চলছে, সেই কোনো অবস্থায় বাধা দিল না, মন থেকে সমর্থন করেছে, তাহলে আল্লাহ পাক তাকে কিন্তু গ্রেফতার করে ফেলবেন। এই হাদিসের মধ্যে যখন রাষ্ট্রীয়ভাবে কোনো অন্যায় কাজ হয়, রাষ্ট্রীয় অন্যায় বুঝছেন, মনে করেন জুয়ার আসর, বিশাল জুয়ার আসর বসে, বিদেশি মানুষ আসে, দেশি ধনীরা বিদেশি ধনীরা আসে, সেখানে নাম দিছে নতুন করে ক্যাসিনো, এটা আসলে জুয়ার আসর, বাবা ওই যে ল্যাংটা বাবার দরবার, সেখানে এই সমানে গাঁজা টানে, সেখানে বললে গাঁজা বললে এরা রাগ হয়ে যায়, বলে এটার নাম সিদ্ধি সিদ্ধি, হ্যাঁ নাম পাল্টাই দিছে, সিদ্ধি সিদ্ধি খায়, সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে, এই নাম দিয়ে সেখানে সিদ্ধি, অথচ কি গাঁজা, নাম পাল্টাই দিছে, সরাসরি সুদের সাথে জড়িত, দোকান দিছে সুদের, এই আমরা দাঁড়িওয়ালা মানুষ সুদের দোকান দিছেন না, ব্যবসা, নাম দিছে ব্যবসা, আসলে কি এগুলো সরাসরি সুদ, নাম দিছে ব্যবসা, নাম পাল্টাই দিয়ে, নাম পরিবর্তন করে দিয়ে সরাসরি সুদ খায়, নাম দিছে মুনাফা। এই যে সরাসরি অপরাধকে নাম পাল্টে দিয়ে নিজেরা চলতেছে, এটা শরীয়ত দৃষ্টিতে চরম অন্যায়, সেটা আপনি কীভাবে অপ্রতিহত করবেন, সেটা প্রতিহত কীভাবে করবেন? এই সেজন্যে হাদিসের তিনটা অংশ,
একটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন তোমরা হাত দিয়ে প্রতিহত করো দ্বিতীয় অংশ বলছে তোমরা মুখ দিয়ে বলো যদি না পারো তবে অন্তর দিয়ে ঘৃণা করো এরকম বড় যখন অপরাধ হয় আপনি সেখানে কিছুর সামনে গিয়ে দাঁড়িয়ে যদি বলেন এটা চলবে না সাথে সাথে দেখবেন আপনি নাই সম্ভব নয় এজন্য হাত দিয়ে অর্থাৎ প্রশাসন সরকার সেটা দায়িত্ব পালন করবে তার প্রশাসনিক দায়িত্ব দিয়ে সে অন্যায়কে ঠেকানোর জন্য চেষ্টা করবে দুর্নীতি প্রতিহত করার জন্য চেষ্টা করবে কে সরকার হাত দিয়ে করবে হযরতে উলামা ইকরাম সমাজের নেতৃস্থানীয় মানুষ তারা কি করবে মুখ দিয়ে বলবে আর যারা সমাজের সাধারণ মানুষ আছে তারা সেই অন্যায়টাকে অন্তর দিয়ে ঘৃণা করবে তাহলে হাদিসে তিনটা আদেশ তিনটা স্টেজের জন্য হয়ে গেল হাত দিয়ে করবে সরকার মুখ দিয়ে করবে সমাজের নেতৃস্থানীয় আলেম ওলামা এবং নেতৃস্থানীয় মানুষজন আর অন্তর দিয়ে ঘৃণা করবে সাধারণ মানুষ তারা গিয়ে সেখানে হাত দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই ইসলামে এভাবে সন্নিবেশিত করা আছে যদি কেউ অন্যায় চলতেছে অন্যায় কাজ যদি বাধা না দেন কি হবে অন্য হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন وعن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تأمرن بالمعروف وتنهون عن المنكر أو يوشكن الله أن يبعث عليكم عقاب الله رسول بولسن جودي الله قسم الله رسول بولتسن كي قسم كري بولتسن الله قسم كري بولسي যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ অর্থাৎ কসম করে দেওয়ার অর্থ কি অনেক গুরুত্বপূর্ণ বিজয় আল্লাহ রাসূল নিজে কসম করেছেন কসম করে বলছি কি যদি তোমরা তা'মুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ না করো নিজেরা সৎ কাজ করো না আদেশও করো না এবং অতানহাউন্না আনিল মুনকার অন্যায় কাজ থেকে নিজেরা বিরত থাকুন এবং মানুষদেরকে অন্যায় কাজে যদি নিষেধ না করো আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাম বলছেন কসম করে বলছেন লা আও ইউশিকান্নাল্লাহ ইয়াবাস আলাইকুম ইকাব আল্লাহ পাক তোমাদের জন্য শাস্তি প্রেরণ করবেন আজাব গজব প্রেরণ করবেন সমাজের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মিনকুম সুম্মা তাদউনা ফালা ইস্তাজিব লাকুম যতই তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বিপদ সরাই দাও আল্লাহ কখনোই তোমাদের জবাব এই আরজের প্রেক্ষিতে আজাব সরাবেন না যেহেতু তোমরা কি করো না সৎ কাজের আদেশ না দেওয়ার কারণে অসৎ কাজ থেকে নিষেধ না করার কারণে গজব আল্লাহ দিয়েছেন তোমরা দোয়া করলে হবে না বরং সমাজের মধ্য থেকে যদি নেক কাজগুলো চালু করে দাও অন্য কাজ থেকে মানুষকে নিষেধ করে রাখো তাহলে অটোমেটিকলি আল্লাহ পাকে গজব সমাজ থেকে কি করবেন উঠিয়ে দিবেন এখন অনেক সময় বলা হয় যে আরে দোয়া কবুল হয় না দোয়া করতেছে দোয়া কবুল হয় না কেন ইমাম সাহেবরা দোয়া করে ওলামা ইকরাম দোয়া করে সাধারণ মানুষ মুসলিরা দোয়া করে কবুল হয় না কেন বুঝতে হবে আমাদের সমাজে গুণে খাওয়া সমাজ আছে এই জন্যই দোয়া কবুল হয় না একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক বেহেশতের মধ্যে কি করেন বড় ইমারত বানিয়ে দেন একজন হুজুরে বলতেছে হুজুর আমি তো ডেলি প্রায় 1000 বার সুবহানাল্লাহ বলি ফেলি এত বিল্ডিং দিয়ে আমি করি আমি কি হায় হায় কি প্রশ্ন যে এত বিল্ডিং কি করবো একটা নাকি অনেক বিশাল অনেক একটা গাছ হবে গাছ ঘোড়া দিয়ে শেষ করা যাবে না ছায়া দৌড়ায় এত বড় গাছ আমি করবো কি আর এতগুলো করবো কি জীবনে কত সুবহানাল্লাহ বলছি এটা উদাহরণ দিতে গিয়ে বলছেন যে তুমি যদি গম খেতে বপন করো একটা দিলে একটা গাছ হয় পাঁচটা দিলে পাঁচটা গাছ হবে না একবার সুবহানাল্লাহ বলে একটা গাছ হয় একটা বিল্ডিং হয় এটা তো স্বাভাবিক নিয়ম বলতেছে যদি তুমি এক বস্তা বা 10 বস্তা হোক গম সিদ্ধ করে বুনতে থাকো সারা দুনিয়া মেলে দাও একটা গাছ উঠবে আরে আমরা তো আমল আমাদের সিদ্ধ করা আমল অন্যায় অপরাধের জর্জরিত আমল সুবহানাল্লাহ বললে সেখানে বিল্ডিং হবে কিভাবে না নিজেরা ঠিক হতে হবে অন্যায় কাজ নিজেরাও করব না এবং সমাজ থেকে যেন অন্যায় কাজগুলো দূরে সরানো যায় আবার আদেশ করব নেক কাজের নিজেরাও নেক কাজগুলো করব এবং নেক কাজের আদেশও প্রদান করব তাহলে আল্লাহ পাক আমাদের দোয়া আমাদের ইবাদতগুলো সুন্দরভাবে কবুল করবেন আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন